স্পেশালি গাইস আরেকটা ব্লগ নিয়ে খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা হচ্ছে বড়জোড়ার বাবা ভুবনেশ্বরের গাজন। তো এই গাজনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, যেমন কি বলে রাখি স্পেশালি গরুর গাড়ি এবং তো ধামাত কন্যাও রয়েছে, তার সাথে বান পড়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করবো আজকে। তো তোমরা দেখো এন পর্যন্ত, জুড়ে থাকো, আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আমাদেরকে ফলো করো, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর কোন সেকশনটা তোমাদের বেটার লাগলো এবং ভিডিও শেষে তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, এবং বড়জোড়া স্পেশাল প্রত্যেক মানুষকে বলছি ভিডিওটা হিউজ পরিমাণ শেয়ার করো, যাতে বড়জোড়া প্রত্যেক মানুষ এই ভিডিওটা দেখতে পায়। স্পেশালি এইভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরবো তোমাদের সামনে বরাবর, যেমন কি দেখিয়ে রাখি এবং যেমন কি তোমরা ভালোবাসো। তো সেক্ষেত্রে আর একটা নতুন জিনিস নিয়ে আমরা উপস্থাপন হচ্ছি তোমাদের সামনে, তো দেখতে থাকো চলো। দুর্গাপুর ব্যারাজ পেরিয়ে এই যে টোল প্লাজা পাচ্ছ, এটা পেরিয়ে কিছু দূর গেলেই তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে, যেটা হচ্ছে বড়জোড়া বাবা ভুবনেশ্বরের গাজন। ফাইনালি গাইস আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, গাজন স্পেশাল। তো এতদিন তো আমার চ্যানেলে অনেক কিছু ভিডিও দেখেছো, বাট এই ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে চলেছি গাজন, যেটা বড়জোড়া এলাকায় রয়েছে বাবা ভুবনেশ্বর। যে গাজনটা হচ্ছে সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরবো। যারা ভক্ত রয়েছে তো তারা এখানে লাইন দিয়েছে এবং এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের ভিতরে পুজো দিচ্ছে। বলে রাখি এই গাজনের আর একটা পার্ট, স্পেশাল পার্ট হলো দামাত কন্যা। তো এই যে জায়গাটা তোমরা স্পেশালি দেখতে পাচ্ছ, এখান থেকে সেই জিনিসটা স্টার্ট হয় এবং তোমাদেরকে সেটা দেখাবো, এবং এন পর্যন্ত তোমরা জুড়ে থাকো। আমার সাথে রয়েছে বিনয়, তো এ হেল্প করছে আমাকে স্পেশালি, প্রত্যেকটা জিনিস ইনফরমেশন দিচ্ছে। তো বিনয় না থাকলে আই থিঙ্ক আজকের এই গাজনের ভিডিওটা আমি করতে পারতাম না। তো বিনয়কে স্পেশালি
স্পেশাল থ্যাঙ্কস টু যেমন কি তাকে বিনয় সিং, তো বলে রাখি এখানকার যারা এলাকাবাসী রয়েছে তাদের কাছে গাজন একটা আলাদা ইমোশন, সেই জিনিসগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরছি, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চলেছি সেই জিনিসগুলো। তো তোমরা দেখো এন্ড পর্যন্ত, দূরে থাকো, প্রত্যেকটা জিনিসই তুলে ধরবো। আর এই এলাকাবাসী যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে ম্যাক্সিমাম অডিয়েন্সে দেখার সুযোগ করে দাও। পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, স্পেশালি এখান থেকে ভক্তবৃন্দরা উঠে সেই থানে যায়। এটা হচ্ছে গরুর গাড়ি, এবং এই গরুর গাড়ির ওপরে দেখতে পাচ্ছ দুটো দড়ি রয়েছে, ওই দড়িতে পা দুটো ওপর করে এবং মুন্ডু নিচের দিকে থাকবে, সেই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরবো। এত গরম পড়েছে, মানে আমি ঠান্ডার পর ঠান্ডা খেয়ে যাচ্ছি, তার সাথে এটাও আবার পেয়ে গেলাম মাত্র 20 টাকা প্রাইসে। ভিড়টা তোমরা দেখো, আর এই সাইডে দেখো খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই দেখি নেবো তোমাদেরকে। এই সাইডে আমি যাই এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখা। এটাকে কি বলা হয়? অগ্নিবাণ। তো স্পেশালি দেখতে পাচ্ছ এটাকে অগ্নিবাণ বলা হয়, তোমাদেরকে দেখিয়ে রাখি সেই চিত্র। গাজনে স্পেশালি এটা ফেমাস একটা।
যেটা দেখতে পাচ্ছেন স্পেশাল দেখতে পাচ্ছ দুটো একসাথে মানে চারটে পা একসাথে রয়েছে তোমাদের কাছে তোমাদেরকে চারিদিকটা দেখিনি যে কত মানুষের ভিড় দেখো এখানে তো আজকে দেখাতে চলেছি স্পেশালি বড়জোড়াই যে এটা রয়েছে গাজন স্পেশাল তো এইভাবে প্রত্যেকটা জিনিস দেখি নেবো আর আমি জানতাম না এত বড় গাজন এখানে হয় তো প্রত্যেকটা জিনিসই যেমন কি তুলে ধরার চেষ্টা করি এবারেও আমরা চলে এসেছি বড়জোড়াই তো বলে রাখি আলাদা লেভেলই একটা ইমোশন রয়েছে এখানে প্রত্যেকটা জিনিসই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে